আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে খুব স্পেশাল একটা ড্রয়িং করব, অন্যরকম। এটা হচ্ছে গ্লাস পেইন্টিং। গ্লাস পেইন্টিংটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, সেটা পরে বলছি কেন। গ্লাস পেইন্টিং করার জন্য প্রথমে একটা কাগজে আপনি যাই ড্রয়িং করেন না কেন, সেটাকে এঁকে নিতে হয়। তারপর গ্লাসের অপর পাশ থেকে উল্টোভাবে সেই রঙটা করতে হয়। একটু ঝামেলা, তবে এটাকে যখন কালার শেষ হবে করা, তারপর যখন এটাকে আমি ঘোরাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি করছি। আর এখন একটু হজবরল টাইপের মনে হতে পারে। আজকে গ্লাস পেইন্টিংটা একটু ফ্লাওয়ার থিমের মধ্যে রেখেছি, আর এটা স্পেশাল কারণ এটার মধ্যে আমি আমার বিয়ের যে তারিখটা সেটাকে রেখেছি, এটা আমি বাধাই করব। আর কিছুদিন পরেই আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে এটা করা, তাই এটা আমার কাছে খুবই স্পেশাল। মাঝখানে খুবই সুন্দর একটা কি বলে লাভ কুটস লিখেছি, আর নিচে লিখেছি আমাদের বিয়ের যে ডেটটা সেটা, আর চারপাশে খুবই সুন্দর ফুল আর লতা পাতা আর ঘাস ফুলের কিছু ডিজাইন আছে। তো এটা যখন লেখা শেষ হয়ে যাবে, তখন আমি লেখাগুলোকে হাইলাইট করার জন্য কালো রং করে দিয়েছি। আর সবগুলি কালারই অ্যাক্রাইলিক কালার ছিল, এখন হচ্ছে মোমেন্ট অফ দ্য ট্রুথ। এই তো আমার কালার করা শেষ হয়ে গেছে, এই দেখুন এটা হচ্ছে সোজা সাইডটা। তো এই ছিল আমার আজকের ড্রয়িং, আশা করব আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।